নরসিংদীর শিবপুরের ইটাখোলায় ঢাকা সিলেট মহাসড়কে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে 7 জন নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও 4 জন। ভোররাত 2:30টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নরসিংদী শহর ফাঁড়ির উপপরিদর্শক সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন। পরে ঘটনাস্থল থেকে আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। জানা গেছে নিহতদের সবাই মাইক্রোবাসের যাত্রী। ধন্যবাদ মেহেদি। আপনি যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে রয়েছি নরসিংদীর শিবপুর উপজেলার গাশিরদিয়া নামক স্থানে। ঠিক এখানে কিন্তু রাত 3টার দিকে কিন্তু ট্রাক এবং মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে কিন্তু 7 জন নিহত হয়। ঘটনাস্থলে 5 জন নিহত এবং হাসপাতালে নেওয়ার পথে কিন্তু 2 জন নিহত হয়। আমি এই মুহূর্তে রয়েছি ঠিক এই ঘটনাস্থলে। কিছুক্ষণ আগে এখানে এসেছিলেন এই হাইওয়ে পুলিশ ফাঁড়ির আসলে যে পুলিশ সুপার রয়েছেন, তিনি কিন্তু এখানে পরিদর্শন করেছেন। এবং আপনি যেমনটি দেখতে পাচ্ছেন যে আসলে এই ঢাকা সিলেট মহাসড়কের এই অংশটুকু কিন্তু ঝুঁকিপূর্ণ হিসেবে ধরা হয় এবং এই অংশটুতে কিন্তু কিছুদিন পরপরই সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটে এবং এখানে মানুষ প্রাণ ঝরে, মানুষ মারা যায়। তো সব কিছু মিলিয়ে আসলে আমি যদি কথা বলতে চাই এখানকার একজনের সাথে, আপনি যদি একটু বলতেন যে আসলে কি জানেন এই বিষয়ে। এইটা হইল গাশিরদিয়া দক্ষিণপাড়া শিবপুর তানাদিন, এই শহীদ মিনার থেকে নিয়ে পুকুর পার পর্যন্ত এই জায়গাটা দুর্ঘটনা প্রবণ এলাকা। এখানে হাইওয়ে পুলিশের তেমন একটা নজরদারি নাই, প্রায়ই ঘটনা ঘটে, দুর্ঘটনা ঘটনা ঘটে। এর কয়েক বছর আগে এখানে আমরা বুঝতে পেরেছি, যেমনটি শুনছিলেন আসলে এই মহাসড়কে কিন্তু কিছুদিন পরপরই এরকম দুর্ঘটনা ঘটছে। তো এই ছিল আমার কাছে নরসিংদী থেকে সর্বশেষ। এই মুহূর্তে ফিরে যাবো আমি স্টুডিওতে মেহেদির কাছে। মেহেদি।